আজকে আমরা অ্যাডোবি ফটোশপ সিএস 6 ভার্সনের 18তম ক্লাস। এই ক্লাসে আমরা দেখব স্পট হিলিং ব্রাশ টুল, অর্থাৎ একটা ইমেজের কোন কোন জায়গায় স্পট আছে সেই স্পটগুলো আমরা খুব সহজে তুলতে পারি। কিবোর্ড থেকে যে বাটন যদি চাপ দিই তাহলেও আমাদের এই টুলটি সিলেক্ট হবে। এছাড়া দেখব হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেন্ট এরিয়া মুভ টুল, আই ডফার, রেড আই টুল। এই টুলগুলোর ব্যবহার আমি আজকের ক্লাসে দেখাব। আমার এই ক্লাসগুলি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা স্পট হিলিং ব্রাশ টুলটি সিলেক্ট করলাম, এরপরে আমাদের ইমেজ লক্ষ্য করে নিয়ে আসছি। প্রথমে আমরা স্পট হিলিং ব্রাশ টুলটি সিলেক্ট করার পরে ব্রাশ সাইজ বড় ছোট করা লাগতে পারে। আমাদের থার্ড ব্র্যাকেট এন্ডিংটা হচ্ছে ব্রাশ সাইজটা বড় করবে এবং থার্ড ব্র্যাকেট স্টার্টটা হচ্ছে ব্রাশ সাইজ ছোট করা যাবে। অথবা আমরা যদি মাউসের লেফট রাইট বাটন প্রেস করি তাহলে আমাদের ব্রাশ সাইজের অপশনটি আসবে, এখান থেকে আমরা ব্রাশ সাইজটা ছোট বড় করতে পারব। মাউসের ডান বাটনে ক্লিক করব, মাউসের ডান বাটনে ক্লিক করব, এখান থেকে আমরা সাইজটাকে বড় ছোট করে নিতে পারি। তাহলে যে কোনো কায়দায় করা যাবে। তাহলে চলুন আমরা দেখে আসি কিভাবে কাজটা করব। প্রথমে আমরা ব্রাশ সাইজ যে স্পটটা তুলব তার থেকে একটু বড় হবে, অর্থাৎ আমি যেখানে ক্লিক করছি লক্ষ্য করি ওর পাশের রঙগুলা দিয়ে আমাদের স্পটটাকে পরিষ্কার করছে। জাস্ট একটা ক্লিক করলেই আমাদের ঠিক করতে পারবো এবং পাশের কালার দিয়ে এটাকে সুন্দরভাবে সেটিং করা যাবে। ব্রাশ সাইজ বড় ছোট করার এই যে এখান থেকে অপশন আছে, এখান থেকেও আমরা করতে পারি। হার্ডনেস বেশি কম করতে পারি, তারপরে আমাদের কোনো, অর্থাৎ আমি ডিফল্ট সেটিং যদি করতে চাই তাহলে আমাদের এই ব্রাশ স্পট হিলিং ব্রাশ টুলের উপরে ডান বাটনে ক্লিক করব, রিসেট অল টুল, ওকে। তাহলে আমাদের যে সেটিং থাকবে ডিফল্ট সেই সেটিংটা হয়ে যাবে, অর্থাৎ আমি যে পরিবর্তন করলাম না কেন সেটা পরিবর্তন হয়ে ওদের যে ফিক্সড যে সেটিং সেটা তৈরি হবে। তাহলে এইভাবে আমি যে কোনো জায়গা ছবির ব্যাকগ্রাউন্ডে স্পটগুলো খুব সহজেই তুলে ফেলতে পারি। এবার আমরা হিলিং ব্রাশ টুলের ব্যবহারটা দেখব। তা আমাদের এই ইমেজের পূর্বের অবস্থায় ফিরে যায় উইন্ডো থেকে হিস্টোরি। প্রথমে আমাদের এই ছবিটা নিয়ে আসছিলাম এবং সর্বশেষ যে কাজগুলো করেছি স্টেপ বাই স্টেপ, এই যে আমরা যে ক্লিক করছিলাম সব এখানে আন্ডু রিডুর মতো দেওয়া আছে। তাহলে এই আমাদের ছবি। এবার আমরা লক্ষ্য করি হিলিং ব্রাশ টুল নেব, আগেরটা আর এটার মধ্যে পার্থক্যটা কি আমরা একটু দেখে নিই। আমি চাচ্ছি এই ইমেজের এখানকার কোনো কালার এখানে দিয়ে ফিল করব, এখানকার অথবা এখানকার এখানকার যে কোনো জায়গাকার কালার আমরা এখানে দিয়ে ওইটাকে পূরণ করে দেব, অর্থাৎ এই রঙটা এখানে দেবো না, তাহলে তো আবার এরকম স্পট তৈরি হবে। তাহলে আমরা কিভাবে করতে পারি দেখি। হিলিং ব্রাশ টুল নিলাম, এবার কোন জায়গাকার রং নেব সেখানে মাউসের কিবোর্ড থেকে অল্টার বাটন চাপ দিয়ে ধরে রাখা অবস্থায় মাউসের বাম বাটনে একবার চাপ দেব, লেফট বাটনে অল্টার বাটন ধরে রাখা অবস্থায় জাস্ট একটা ক্লিক করব। তাহলে আমি এখানকার রঙটা সিলেক্ট করলাম। এবার ব্রাশ সাইজটা একটু ছোট করে নিলাম, নেওয়ার পরে কোন জায়গায় বসাবো সেখানে জাস্ট একটু ক্লিক করব।
তাহলে ওখানকার ওই রংটা এখানে পূরণ হবে। এভাবেও আমরা অল্টার ধরে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, কাছাকাছি রং এভাবে আমরা স্পটগুলোকে সরাতে পারি। কিবোর্ড থেকে অল্টার ধরে ক্লিক এবং এরকম, তাহলে দেখুন উইন্ডো মেনু থেকে হিস্টোরি, আগের মতো হিস্টোরি নিয়ে আসলাম, আমাদের এই পূর্বের ছবি এবং হিলিং দিয়ে যা যা করলাম সর্বশেষ অবস্থা নেই, তার আগের ধাপ এইভাবে স্টেপ বাই স্টেপ কাজ দেখতে পারি। হিলিং ব্রাশ টুল ব্যবহার করেও আমরা এই ধরনের কাজগুলো করতে পারব। এবার আমরা পূর্বের অবস্থায় নিয়ে গেলাম, হিস্টোরিটা বন্ধ করে দিয়ে প্যাচ টুলটা নিলাম। প্যাচ টুল, প্যাচ টুলের কাজ হচ্ছে আমি যে অংশটুকু রিমুভ করব সেই অংশটুকু সিলেক্ট করব, মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে প্রথমে সিলেক্ট করব এবং এটাকে ধরে টেনে আরেক জায়গায় সরাবো। আমি যে সোজা নিয়ে যাচ্ছি ওই জায়গাকার যে কালার ছিল সেই রংটা এখানে গিয়ে ফিল হবে। এটা সিলেক্ট করলাম, এটাকে ধরে নিয়ে উপরের দিকে উঠলাম এভাবে, এটাকে সিলেক্ট করলাম, এটাকে ধরে টানে ধরে সামনের দিকে আগালাম, এটা সিলেক্ট করলাম। এভাবে আমরা খুব সহজেই এইটা যে সোজা নিয়ে যাচ্ছি সেই জায়গাকার কালারে ওই জিনিসটা ফিল হবে। সিলেক্ট ডিসিলেক্ট করলে আমার সিলেকশনকৃত অংশটুকু বাদ হবে। এভাবেও আমরা করতে পারি। এরপরে আমরা যাব কন্টেন্ট এরিয়া মুভ টুল। প্রথমে আমাদের উইন্ডো হিস্টোরি থেকে পূর্বের অবস্থায় নিয়ে আসি ইমেজটার, অর্থাৎ আগের মতোই সামনে পিছনে স্টেপ বাই স্টেপ পরিবর্তন করা যাবে। এবার আমরা কন্টেন্ট এরিয়া মুভ টুল নেয়ার পরে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে সিলেক্ট করব। আগের মতোই সিলেক্ট করা অংশটা যদি আমি ধরে এই পাশে সরাই তাহলে লক্ষ্য করি ওই জিনিসটা আরেক জায়গায় নিয়ে যাওয়া যাচ্ছে। ওখান থেকে মুছে দিয়ে আমরা এটাকে কোথায় নিয়ে যাব সেই জায়গায় গিয়ে ছেড়ে দেব। তাহলে আগে যেমন রিমুভ হয়ে যাচ্ছিলো এটা কিন্তু রিমুভ হবে না, অর্থাৎ ওইটারকে ওখান থেকে অন্য জায়গায় বসাবো। এইটা করতে পারবো, লক্ষ্য করি আমরা যতবার এটা সিলেক্ট করব সরাবো এক জায়গাকার জিনিস ধরে আরেক জায়গায় নিয়ে যেতে পারবো এবং এটা খুব সহজেই করা যায়। এবার আমরা দেখব এখানকার শেষ রেড আই টুল। কিবোর্ড থেকে যে বাটন চাপ দিলেই হবে, অর্থাৎ আমরা একটা ছবি নিয়ে আসি এরকম চোখ লাল রঙের আছে, এটাকে আমরা খুব সহজে ব্ল্যাক কালারে পরিণত করতে পারবো। এখান থেকে আমাদের রংটা দিলাম, দেওয়ার পরে রেড আই টুল এবং আমি চোখের উপরে জাস্ট একটা ক্লিক করব, তাহলে লক্ষ্য করি আমার কালো রং দ্বারা ফিল হচ্ছে। তাহলে খুব সহজে আমরা লাল রঙের পরিবর্তে সেটাকে ব্ল্যাক কালারে করতে পারবো এবং জাস্ট ক্লিক করলেই হবে। পূর্বের অবস্থায় নিয়ে যাই উইন্ডো হিস্টোরি, আমাদের এই হচ্ছে অবস্থান, আগে ছিল এবং পরে এই আমরা তৈরি করলাম, অর্থাৎ আমাদের ইমেজকে লাল রঙের পরিবর্তে ডিজিটাল ক্যামেরায় আমরা যখন ছবি তুলি বিশেষ করে ছবি রাতের বেলা তুললে আমাদের এই চোখ অনেক সময় লাল হয়ে যায়, সেই লালটাকে সহজেই আমরা ব্ল্যাক কালারে পরিণত করতে পারবো। আচ্ছা, আমরা এই জিনিসগুলা কোথায় পাবো, অর্থাৎ কম্পিউটারে আমাদের এই ইমেজগুলা যদি নিতে হয় যে আমি এই কাজগুলা করব, কাজ করতে গিয়ে আমার ইমেজগুলোর দরকার হবে, সেই ইমেজগুলো আমি কোথায় পাবো সেটা এবার আমি দেখাচ্ছি। তাহলে আমরা প্রথমে গুগলে ঢুকব, প্রথমে আমরা গুগল ড্রাইভে যাব এবং এখানে
इमेज क्लिक कर लाम इमेज छवि देखा जाबे एवं एखान थेके आम्रा लिखब फेस एक्मी जेहेतु इमेज दिए रखछे एजे एई कारणे एखान थेके एई छविगुलो आम्रा खूब सहजे कम्पिउटारे सेव करते पारि किभाबे करब लक्ष्य करि आमि एई छविटा सेव करते चाच्छि एटा अथवा एटा डान बाटने क्लिक करब सेव इमेज एज सेव इमेज एज एबार कोथाय सेव करब कि नामे सेव करब दिए सेव बाटने क्लिक ताहले आम्रा डेस्कटपे सेव करलाम कम्पिउटार स्क्रिने चालू हार परे आम्रा छविटा पाब एजे आर छविटा जदि बड़ो करे सेव करते चाय ताहले छबिर उपर एकटा क्लिक करब एबार बड़ो करे आसबे डान बाटने क्लिक करब सेव इमेज एज তারপরে আমি কোথায় কি নামে সেভ করব আগের মতই সেভ করতে পারবো আমার এই টিউটোরিয়ালটি কেমন লাগছে তা আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এবং ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী ক্লাসগুলো আমার নতুন ভিডিও যখন টিউটোরিয়ালগুলো ছাড়বো তাহলে নোটিফিকেশনের মাধ্যমে আপনি সহজেই জানতে পারবেন ধন্যবাদ সকলকে।